نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير صدق الله مولانا العظيم سورة هود آٹھ نمبر آیات থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক যে বান্দা রিজিকের জিম্মেদার, বান্দাকে নিশ্চিত করেছেন যে তোমরা নিশ্চিত থাকো তোমাদের রিজিকের জিম্মেদার আমি। আমাদের রাত দিন চব্বিশ ঘন্টার দৌড়ভাগ তো এর পিছনেই। এই জিম্মেদারে যখন আল্লাহ পাক নিয়ে নিলেন, আমরা এর থেকে অবসর। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, আমাদের দায়িত্ব কি? যদি রিজিকের জিম্মেদারি আমাদের হাতেই থাকত, তো এই নিয়ে দুর্ভাগ করতাম, অন্য কিছু করার সুযোগ পেতাম না। আল্লাহ পাক যখন রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে নিয়ে নিলেন, এখন পুরা জীবনে আমাদের হাতে সুযোগ। এই সুযোগকে কাজে লাগাইতে হবে। কোন কাজে কাজে লাগাইতে হবে? আল্লাহ পাকের আদেশ নিষেধ তথা এবাদতের কাজে। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলার অপর নামই এবাদত করা। শুধু নামাজ পড়া রোজা রাখা এবাদত নয়, সকল আদেশ নিষেধ মেনে চলাকেই এবাদত বলা হয়। এবাদতের মূল ধাতু, মূল মাদ্দা আইন বা দাল, যাকে বলা হয় আব্দ। আব্দ মানে গোলাম, দাস। এবাদত মানে দাসত্ব। তো দাসত্ব শুধু নামাজ রোজার মধ্যে তো হয় না, নিষেধ মানার মধ্যেও তো দাসত্ব। তো আদেশ নিষেধ মানা, তার দাসত্ব করা, যাকে বলা হয় এবাদত, এটা হয়ে গেল এখন আমাদের কাজ। কিন্তু এই আদেশ নিষেধগুলো মেনে চলতে হলে আমাদেরকে কোরআনকে পথপ্রদর্শক হিসাবে মেনে নিতে হয়। কারণ কোনটি আল্লাহ পাকের আদেশ, কোনটি নিষেধ, এটা তো আছে কোরআনে কারিমে। কোরআনের ব্যাখ্যা হিসাবে আছে হাদিস শরীফে, যাদের কপাল পোড়া গেছে, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কোরআন এদের সামনে তুলে ধরলে এরা দেখে, কোরআনের আওয়াজ যদি কারো কানে পৌঁছে, এরা দেখে, কোরআন যদি কেউ শুনে ফেলে,
এরা প্রভাবান্বিত হয়ে পড়ে। তাই জবাব দিত কি, লায়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবীন, এটা তো একটা জাদু। জাদু দেখলে যেরকম মানুষ প্রভাবান্বিত হয়, কোরআন শুনলেও প্রভাবান্বিত হয়, এটা তো জাদু। জাদু বলে এটাকে টকরাই দিত, কপাল পোড়ার আলামত। হ্যাঁ, হক উদ্ঘাটনের লক্ষ্যে, হকের তালাশে যারা কোরআন শোনে, কোরআন ঠিকই এদেরকে প্রভাবান্বিত করে। আর যারা বলে জাদু, ওরাও তো শোনে, তো ওরা কেন প্রভাবান্বিত হয় না? এর মূল কারণ হইল, এদের ভিতরে হক খুঁজে বের করা নেই, আছে শুধু এনাদ, শুধু দুশ্মনী। নেতৃত্ব আমার হাতে থাকতে হবে, কোরআন মানলে তো মোহাম্মদের হাতে চলে যাবে, আমার নেতৃত্ব টিকবে না। তার মানে হককে তালাশ করার লক্ষ্যে যদি কেউ কোরআন শুনে, কোরআন প্রভাব বিস্তার করে। আর যদি দুশ্মনী করার লক্ষ্যে কোরআন শোনে, কোরআন উল্টা থাকে, আরো গোমরা করে। যেমন কোরআন কারিমের আয়াতে আছে, ইয়াহদি বিহি কাসীরাও ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে অনেককে গোমরা করেন, কোরআনের মাধ্যমে অনেককে হেদায়েত দেন। একই কিতাব বিপরীত মুখী কাজ, কেমন কথা! এর মূল রহস্য হল যে হক খোঁজার নিয়তে কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন প্রভাব বিস্তার করে, একে হেদায়েত দেয়। আর যে হক খোঁজার নিয়তে, হক পাওয়ার নিয়তে কোরআন শোনে না, পড়ে না, একে হেদায়েত দেয় না, আরো গোমরা করে। যার জ্বলন্ত প্রমাণ তৎকালীন মক্কা নগরের দুইজন প্রসিদ্ধতম মানুষ, একজন তো কাফের গোত্রের সর্দার আবু জাহালে মুলুম, নাম ছিল আমর বিন হারব, আর একজন ফারুক আজম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উভয়জনের নামে অক্ষর কিন্তু এক, ওমর আইন মিমরা আর আমরও আইন মিমরা। আমর কণ্ঠ হবে, ওমর কণ্ঠ হবে, চিনার জন্য আমরের পরে একটা অতিরিক্ত ওয়াও লিখতে হয়, রার পরে ওয়াও থাকলে বুঝবে এটা আমর, ওয়াও না থাকলে বুঝবে এটা ওমর। তো উভয়জনের নামের মূল ধাতু, মূল মাদ্দা এক, আইন মিমরা। দুজনেই কোরআন শোনে, কোরআনের দ্বারবাহককে দেখে। একজন রুফাদি হয়ে গেল পরবর্তীতে আবু জাহাল, মূর্খের পিতা, মূর্খতার পিতা, মূর্খের না, মূর্খতার পিতা। যদি আবু জাহেল হইত তো হয়তো মূর্খের পিতা, আবু জাহাল মূর্খতার পিতা, মূর্খতা কত বেশি। আর একজন রুফাদি হয়ে গেল ফারুক আজম, হক এবং বাতিলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যকারী। বেশ কম কেন হইল, উভয়জন এক সময় ইসলাম মানেনি, উভয়জনের নামের অক্ষর এক, মূল মাদ্দা মূল ধাতু এক, বেশ কম কথা। আবু জাহালে মালউন কোরআন শুনত হেদায়তের নিয়তে নয়, বুজার নিয়তে নয়, হক খোঁজার নিয়তে নয়। আর ওমর বিন খাত্তাব কোরআন শুনতেন হক বুজার নিয়তে, দেখি হক কিনা, হক হইলে মানবো, না হইলে মানবো না। আর আবু জাহাল হক হইলেও মানবো না, না হইলেও মানবো না, আমি আমার অবস্থায় অটল থাকবো, এই ব্যবধান দুজনের মধ্যে। তাই আবু জাহাল হেদায়েত পাইনি, কিন্তু ওমর বিন খাত্তাব হক বুজার, হক শোনার, হক পাওয়ার নিয়তে শুনতেন, হেদায়েত পেয়ে গেছেন। তা কত অলৌকিকভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরক কে উচ্ছেদ করতে পারে, এত বড় সাহস কাফেরদের মধ্যে তো অন্য কারোর হয়। যদিও মানত না, কিন্তু বুঝত সে যা বলে তা ঘটবে, সে যা বলে তা ঠিক, যা বলে তা সত্য। একজন কাফের গালেবান নাম উমাইয়া, এক সাহাবীর মুখে শুনেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের হাতে কতল হবে,
তার কানে কথাটি পৌঁছল। যদিও সে কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কিন্তু একথার এতেই না সে তার কথা সত্য, এটা ঘটবে আমি কত লোক। এরপর থেকে কোন যুদ্ধে যেতে সে রাজি নয়। কাফেরদের সর্দার অন্যরা যায়, সে নিজে যাবে না। বদর রণাঙ্গন সে যাবে না। শেষমেশ আবু জাহাল তার কাছে গেল, দেখো তুমি একজন সর্দার মানুষ, তুমি না গেলে কেমন দেখায়, লোকেরা কি বলবে, তুমি গেলে আরো বহু মানুষ আমাদের সাথে শরিক হবে যুদ্ধে, তুমি না গেলে তো অনেকে যাবে না, তুমি যাদের লিডার এরা তো যাবে না। লজ্জা শরমে পড়ে রাজি হইল। নতুন একটি ঘোড়া খরিদ করে নিল। তার স্ত্রী তাকে বলতেছে, মোহাম্মদ তোমার ব্যাপারে কি বলেছে তুমি কি ভুলে গেছো? কয় না, ভুলিনি, তবে নতুন খুব তেজস্ব ঘোড়া খরিদ করেছি, ঘোড়া সবসময় আমার সাথে থাকবে, আর আমি দলবদ্ধভাবে মুসলমানদের মোকাবেলা থাকবো না, একটু পিছনে থাকবো, অবস্থা বেগতিক দেখলে যাতে বাগদি পারি। ঠিকই, সে গেছে বদর রণাঙ্গনে, থাকে পিছনে পিছনে ওদের সাথে না, ঘোড়া সাথে রাখে সবসময় যাতে অবস্থা বেগতি দেখলে বাগদি পারে, কিন্তু বাগদিতে পারেনি। বদরের যুদ্ধে সে সেখানে জাহান্নাম রাসিদ হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। তো তারা একথা বিশ্বাস করত, মোহাম্মদ যা বলে তা ঘটবে। কে ওনার শির উচ্ছেদ করবে, এত বড় দুঃসাহসিকতার পরিচয় কোনো কাফের দিতে পারেনি, আবু জাহালও পারেনি, ওমর বিন খাত্তাব, আমি এ কাজটা করব। তলোয়ার হাতে নিয়ে চলছে, হুজুরের শির উচ্ছেদ করব। পথের মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ইমান যখন আল্লাহ পাক নসিব করেন, ইমানের বৈশিষ্ট্য তার সাথে বিচক্ষণতা আল্লাহ পাক নসিব করেন। সাহাবি ওমরের হাবভাব দেখে বুঝে ফেলেছেন কিছু একটা ঘটাবে। ওমর, কি ব্যাপার, কোথায় যাব? পরিষ্কার কথা, মোহাম্মদের শির উচ্ছেদ করতে যাই, কোন লুকালুকি নেই। সাহাবি দেখলেন এই মুহূর্তে আমি বাধা দিলি, আমারও শির উচ্ছেদ হবে, মোহাম্মদেরও হবে। কৌশল অবলম্বন করলেন। ওমর, নিজের ঘর আগে ঠিক করা লাগে, বাইরে চিন্তা করতে হয় পরে, একথা তো সকলেই বুঝে, আগে আমাকে আমি ঠিক করি, তারপর ঘর, তারপর আস্তে আস্তে বাইরে। তোমার বোন, তোমার বগ্নিপতি মোহাম্মদের অনুসারী, নিজের মানুষ, নিজের ঘরের মানুষ, এদের চিন্তা ফিকির বাদ দিয়ে তুমি রওনা করছো মোহাম্মদের চিন্তা ফিকির, হে শির উচ্ছেদ করবে। ওমর তো বুঝলেন কথা তো ঠিকই, ঘর আগে ঠিক করতে হয়, বাইরে চিন্তা পরে। ফিরে চলে আসছেন বোনের ঘরের কাছে, আসতে শুনতেছেন এরা যেন কি পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে একজন কারি সাহেবের কাছে, পন বগ্নিপতি, বুঝে ফেলছেন কথা তো সত্য, এরা তো মুসলমান হয়ে গেছে, বর সাক্ষী মুখীর দরকার নেই, ঘরে ঢুকে তলোয়ারের পিঠ দিয়ে আঘাত আরম্ভ। বগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললেন, কিন্তু যতই রক্তাক্ত করছেন, ইমানের স্বাদ একবার যে পেয়ে গেছে, তার পক্ষে কি ইমান বিক্রি করা সম্ভব? দিন থেকে ওনারা ফিরবেন না। অনেকক্ষণ পিটানোর পর, রক্তাক্ত করার পর এবার জিজ্ঞেস করতেছেন, তোমরা কি পড়তেছিলে আমারে দেখাও। ওনার বোন বলতেছেন, ভাই তলোয়ারের পিঠ দিয়ে পিটেছো এতক্ষণ, এখন প্রয়োজন হলে পেট দিয়ে পিটাইতে পারো, কিন্তু যা আমরা পড়তেছিলাম এটা দেখাইতে পারবো না। কেন? এটা পবিত্র কোরআন, আল্লাহর কালাম, তুমি এখনো কাফের অপবিত্র, এই পবিত্র কালাম অপবিত্র কাফের হাতে তুলে দেয়া যাবে না। কত বড় কথা! কিন্তু ওমর ছিলেন হকের মোতালাশি, হক কোনটা তালাশ করে বের করুন। তাহলে এটা ধরতে হলে, পড়তে হলে কি করা লাগবে? বোন বলতেছেন, গোসল করা লাগবে। ওমর যেহেতু হকের সন্ধানই, তাই গোসল করে আসলেন। গোসলের বৈশিষ্ট্য, গোসল করলে রাগ ঠান্ডা হয়, রাগ উঠলে শরীয়তের বিধান, দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাও কমবে, বসা অবস্থা থাকলে শুয়ে পড়ো রাগ কমবে। আমরা কোনটা করি? শোয়া থাকলে উঠে বসি, বসা থাকলে দাঁড়াই, আস্তিন গুছাই, আয় আমার সামনে। ইসলাম বলে উল্টাটা, শুয়ে পড়ছো এরপরও এমন রাগের রাগ, এটা ঠান্ডা হয় না, ঠান্ডা পানি পান করো,
ঠান্ডা পানি পান করছি, রাগ কিন্তু ঠান্ডা হয় না। এবার উজু করে আসো, উজু করছি ঠান্ডা হয় না। এবার গোসল করো, গোসল করছি ঠান্ডা হয় না। খুব বেশি বেশি আর উজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, পড়তেছি ঠান্ডা হয় না। এবারে পড়ো বল কাজমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস, এটা বেশি বেশি পড়ো, ইনশাআল্লাহ এতক্ষণে রাগ ঠান্ডা হবে। রাগ অবস্থায় মানুষ কোনো কাজ করলে সীমা লঙ্ঘন করে, তখন তো হিতাহিত জ্ঞান থাকে না। যত তালাকের ঘটনা ঘটে, 99% তালাকের ঘটনা তো রাগ অবস্থায় ঘটে। যখন রাগ ঠান্ডা হয় তখন বুঝে আসে, তখন দৌড় দেয় হুজুরের কাছে, হুজুর এই বুঝি নাই, হুঁসছিল না কি বলছি। ওমর গোসল করে আসছেন, গোসলের কারণে রাগ তো কিছু ঠান্ডা হয়েছে। এবার তার হাতে তুলে দেওয়া হইল, আমরা এই পড়তেছিলাম সূরায়ে তাহার কিছু আয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই পর্যন্ত ওমর পড়লেন, রঙে ধরা আরম্ভ হয়ে গেছে। কারণ হকের খোঁজে, হকের সন্ধানে তো উনি এগুলো করতেছেন, কোরআন প্রভাব বিস্তার করে ফেলছে। এবার বলতেছেন আমাকেও তোমাদের নবীর কাছে নিয়ে যাবো। তলোয়ার তো এখনো আছে সাথে, খোলা তলোয়ার নিয়েই ওনাকে নিয়ে রওনা হলো নবীর দরবারে। কাছে যাওয়ার পর সাহাবা কেরাম দেখতেছেন ওমর আসতেছে তলোয়ার আছে সাথে। হুজুর ওমর আসতেছে খোলা তলোয়ার হাতে, আমরা এগিয়ে গিয়ে বাধা দিই, রাখো বাধা দিও না, আসতে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো এলহাম পেয়ে বুঝতেছেন ওমর কেন আসে। গভীর বন্ধুত্ব যখন সৃষ্টি হয় তো সকল কথাবার্তা আওয়াজের মাধ্যমে বলা লাগে না, বিনা আওয়াজে অনেক কথাবার্তা চলে। কত যে সা কই হাম দম কই দম সাজ নেহি হো যে সা কই হাম দম কই দম সাজ নেহি হাত হ্যাঁ তু হ্যাঁ হর দম মগর আওয়াজ নেহি হাত হ্যাঁ তু হ্যাঁ হর দম মগর আওয়াজ নেহি হওয়াজবিহীন অবস্থায় কথা চলে। আল্লাহ পাকের সাথে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সম্পর্ক, এর থেকে বেশি সম্পর্ক হওয়া কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়, বুঝতেছেন, রাখো আসতে দাও। ওমর আসলো, এসে বলতেছেন আপনার কল্লা নেয়ার জন্য আসতেছিলাম, এখন কল্লা দিতে এসে গেছি, আজ থেকে আমি আপনার গোলাম। মুসলমান হয়ে গেলেন, কোরআনের আসরার প্রভাব পড়ল। শুধু মুসলমান হওয়া, জো নাথে খুদ রাহা পর গায়ে রোকে হাদি বন গয়া, জো নাথে খুদ রাহা পর গায়ে রোকে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মাসিহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মাসিহা কর দিয়া। এতদিন অমর রোগী, আত্মার রোগী, এখন শুধু চিকিৎসায় পাননি বরং চিকিৎসক হয়ে গেছেন, আত্মা রোগীর ডাক্তার হয়ে গেছেন। কেমন ডাক্তার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেপায় উল্লেখ করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক মুসলমানরা গেরাও করে আছে কিন্তু জয় হতে পারতেছিল না, কিল্লা খ্রিস্টানদের দখলে। অনেকদিন গেরাওয়ের পর নেতা নেত্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি সশরীরে এখানে এসে আমাদের সন্ধিপত্রে দস্তখত দেয় তাহলে আমরা কিল্লা ছেড়ে দিব, যুদ্ধ লাগবে না। চিঠি আসলো মদিনা শরীফ, ফারুক আজম ওমর দেখলেন যদি আমার একটু কষ্টের বিনিময়ে পুরো দেশ চলে আসে ইসলামের পতাকা তলে তাহলে এই সওদা সস্তাইতে হবে। রওনা হয়ে গেলেন, মদিনায় মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় ১৯০০ কিলোমিটার,
1900 কিলোমিটার যাবেন হেলিকপ্টারে, সফর সঙ্গে হিসাবে একজন গোলাম, যানবাহন হিসাবে একটি মাত্র উট। 1900 কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন, যানবাহন একটি উট, দুইজন মানুষ, সফর সঙ্গে হিসাবে একজন গোলাম, খাওয়া দাওয়ার জন্য একটি থৈলিতে চারটা ছাতু, ছাতু অর্ধ জাহানের ক্ষমতার মালিক, গায়ে যে জামা ছিল 12টি তালিওয়ালা জামা, রওনা করছেন। আর আমরা রাষ্ট্রপ্রধান নই, প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই, পাতিমন্ত্রী, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার সময় হারে লাঠি ছোটা বন্দুক রাইফেল পুলিশ র্যাব, কি হুলুস তুল অবস্থা, কোটি কোটি টাকা ব্যয় করতেছি, টাকাগুলো কার, আমার আপনার, জাতির টাকা, দেশের টাকা ব্যয় করতেছি, পানির স্রোতের নেই, কি জবাব দিব আল্লাহর কাছে। অর্ধজাহানের খলিফা যাইতেছেন, সাথে কোনো পুলিশ টুলিশ নেই, কেন, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, কি দুনিয়াবাসী মহব্বত করবে, দুনিয়াবাসী ভয় করবে, ওনার অন্তরে আমার আল্লাহর মহব্বত আছে, আমার আল্লাহর ভয় আছে, ওনার কিসের ভয়, তাই হুলিশ টুলিশের দরকার নেই, একজন গোলাম সফর সঙ্গে হিসাবে চলছেন। যেহেতু যানবাহন একটি, গোলামের সাথে ঠিক করে নিলেন, দেখো এক মঞ্জিল 3 মাইল ওটের পিঠে আমি থাকবো, তুমি লাগাম টানবে, সামনের 3 মাইল ওটের পিঠে তুমি থাকবে, আমি লাগাম টানবো। যার শান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হইত, সেই মানুষটি একজন গোলামের সাথে কিভাবে সমতা বজায় রেখে চলতেছেন, 3 মাইল আমি, 3 মাইল তুমি, বস চলতেছেন। দামেস্কের দ্বারপ্রান্তে পৌঁছলেন, আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল, শেষ 3 মাইল লেগাম টানার ভাগ হযরত ওমরের হাতে, আর পিঠে বসার ভাগ গোলামের হাতে। গোলাম বলছে, হুজুর আপনি পিঠে থাকুন, আমি লাগাম টানি, এটা তো সম্ভব নয়, ভাগ তো এভাবে হয়েছে, এখন তুমি পিঠে থাকবে, লাগাম আমি টানব, এটা তোমার হক, হুজুর আমার হক, আমি ছেড়ে দিলাম আপনার জন্য, আপনি পিঠে থাকুন। যেহেতু রোম সম্রাট পাশে, ওদের সাথে চুক্তি করতে চলতেছেন, ওটা রাখাল হিসাবে দেখতে তো বেমানান, এরা কি মনে করুক, অসম্ভব, এটা তোমার হক, তুমি ছেড়ে দিয়েছ ঠিক, তুমি জানো আমি জানি, আমার তোমার আল্লাহ জানে, একসময় কথাগুলো তো ইতিহাসে উঠবে, ঐতিহাসিকরা কি লিখবে, ওমর ক্ষমতার দাপটে 2 মঞ্জিল ওটের পিঠে ছিল, গোলাম বেচারা দুর্বলতার কারণে বাধ্য হয়ে 2 মঞ্জিল লাগাম টানতে হয়েছে, কলঙ্ক আমার ইতিহাসে থাকবে, অসম্ভব, হবে না, গোলামে পিঠে ওনার হাতে ওটের লাগাম। মুসলমানারা এগিয়ে নেওয়ার জন্য এসেছে, দেখে যে 12টি তালিওয়ালা জামা গায়ে, হুজুর রোম সম্রাট, তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার, এদের কি দবদবা, কি শান ও শকত, কি পোশাক আশাক নিয়ে চলে, যে যত বড় নেতা তার পোশাক আশাক অত দামি হওয়া ছিল তখন জরুরি, আর আপনার এই অবস্থা দেখলে এরা কি মনে করবে, এই নেন নতুন ভালো জামার ব্যবস্থা আছে, এটা গায়ে দিয়ে নেন, কারো অন্তর ভাঙা, দিল ভাঙা, এটা বড়দের কাজ নয়, নিজের জামা খুলে ভালো জামাটি গায়ে দিছেন, কথা রাখলেন, গায়ে দেয়া মাত্র আবার ভালো জামাটি খুলে বললেন, তোমাদের জামা তোমাদের মোবারক হোক, আমাকে আমার তালিওয়ালা জামা গায়ে দিতে দাও, আবার তালিওয়ালা জামা গায়ে দিলেন, কেন, আমার তালিওয়ালা জামা যে নূর, যে বরকত দেখতেছিলাম, ওই ভালো জামা, ওই নূর নেই, ওই বরকত নেই, এভাবে ওটের লাগাম টানা অবস্থা তালিওয়ালা জামা গায়ে দিয়ে পৌঁছলেন কিল্লার পাশে। নেতা নেত্রীরা ফাঁসির উপর থেকে তাকাই আছে, খলিফাতুল মুসলিমিন আসতেছে, এরা তো মনে করছে কত বড় মিছিল নিয়ে আসবে, হাজার হাজার সৈন্য সমন্ত, পুলিশ টুলির সাথে কত কিছু, দেখেছে ওটের ফিটে এক বেটা বসা আর আরেক বেটার হাতে লাগাম, আগত ছিল সে এসে সন্ধিপত্রে দস্তখত করলে কিল্লা ছেড়ে দিব,
ওনাকে দেখা মাত্র ফাঁসির উপর থেকে নেতা নেত্রী কিল্লার চাবি নিক্ষেপ করে দিয়ে দিল, ওমর চাবি নিয়ে যাও, আর সন্ধি লাগবে না। জিজ্ঞেস করা হইল, কেন এই কাজ করছো? আমাদের ধর্মীয় গ্রন্থে কথা উল্লেখ আছে, লেখা আছে, এক জমানা একজন মহামানব এই ভূমিতে পদার্পণ করবেন, তিনি এখানে আসবেন, তার হাতে থাকবে ওটের রশি লাগাম, গায়ে থাকবে বারো তালিওয়ালা জামা। এই মহামানব এই জমিনে আসলে জমিনে কোনো শক্তি নেই তার থেকে এই জমিন রাখতে পারে, এই জমিন তার পদতলে চলে যাবে, এমন কোন শক্তি নেই যে যুদ্ধ করে কিল্লা দখলে রাখতে পারবে, শক্তি নেই। এবং এই কথাও আমাদের ধর্মীয় গ্রন্থে আছে, ওই লোকটি যে ধর্মের অনুসারী হবে সে ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। আমাদের আর বুঝার বাকি রয়নি, এটা সত্য ধর্মের একজন দাড়ি, একজন পথপ্রদর্শক। শুধু কিল্লা তাকে দিয়ে দিলাম তা নয়, কল্লাও দিয়ে দিলাম, আমরাও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন মুসলমান, এক সময় তো শাহে দু আলমের শিরুচ্ছেদের জন্য তলোয়ার নিয়ে রওনা করছেন, আর এখন হাজারো মানুষ তাকে শির দিয়ে দিচ্ছে, কেন? জো নাতে কুদরা পর গায়ে রোকে হাদি বন গয়ে, জো নাতে কুদরা পর গায়ে রোকে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া। এক সময় রুগী আরেক সময় ডাক্তার, লক্ষ রুগী তার কাছে চিকিৎসা নেই, আত্মার চিকিৎসক। তো কোরআনের প্রভাব তার মধ্যে পড়েছে, কেন? হকের সন্ধানে ছিলেন এই জন্য, আর হকের সন্ধানই ছিল না আবু জাহালে মলউন, তার কপালে হেদায়েত জোটেনি, মলউনে রয়ে গেল, লানত প্রাপ্তই রয়ে গেল। এখানেও তারা যাদের কপালে হেদায়েত নেই, কোরআন তো একটা জাদু, জাদুর বৈশিষ্ট্য সে আসর ফেলবে, সে আসর ফেলবে, প্রভাব বিস্তার করবে, এটা জাদুর বৈশিষ্ট্য, তো কোরআনে করতেছে, তো এতে কি? কপাল ফুটছে জাদু বলে টকরাই দিচ্ছে, ডিঙ্গিয়ে দিচ্ছে। এদের উপর তো আজাব আসার কথা, এত বড় বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজাবের কথা শুনেন, কিন্তু আজাব কি রাসূলের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বোঝেন কখন আজাব দিলে ঠিক হবে, কখন দিলে ঠিক হবে না আল্লাহ বোঝেন, তো এখন আজাব দিতেছেন না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা, নির্দিষ্ট কিছু সময়ের জন্য যদি আজাবটাকে পিছনে নিয়ে যাই, সাথে সাথে না দেই, কোন হেকমতের কারণে আল্লাহ বোঝেন আমরা বুঝি না। লায়াকুলুন্না মা ইয়াহবিসু, এই কাফের মুশরিক যাদের কপাল ফুসে তারা বলে, আজাবকে কে আটকাই রাখলো, কে আসতে দিল না, কেন আসলো না? বোঝা গেছে এগুলো সব মুহাম্মাদের বেহুদা কথা, বাস্তব হইতো তো আজাব এখন আসতো, আসতে দাও। আলা ইয়াওমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ পাক বলেন, হুশিয়ার শুনে রাখো, আজাব যখন আসবে তখন ওদের থেকে আজাব ফিরানের মতো কোন শক্তি আর থাকবে না, কেউ ফিরাইতে পারবে না, আসবেই তখন। ওয়াআকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এদেরকে ঘিরে ফেলবে এই আজাব, ঠাট্টা করতেছে, মাস্কারি করতেছে কোরআন নিয়া, কোরআনের নবী নিয়া, আজাব নিয়া, কেন আসে না, তাহলে আনো দেখি। এক সময় ঘিরে ফেলবে, এই আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার কোন রাস্তা এদের থাকবে না, আসবে এক সময়। ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর, যখন তাদেরকে কোন রহমত দেই, কোন নেয়ামত দেই, সুখ শান্তি দেই, স্বাস্থ্য দেই, সামর্থ্য দেই, অর্থ সম্পদ দেই, দেওয়ার পরে নাযানা মিনহু সুম্মা নাযানাহা মিনহু আবার ছিনিয়ে নেই, তখন তারা কি বলে? ইন্নাহু লায়াউসুন কাফুর, নিরাশ হয়ে যায় এবং কুফুরি আরম্ভ করে, আল্লাহর কথা কি মানবো, আলাইয়াজুবিল্লাহ আমাদেরকে কিছু দিলই না, কোন নেয়ামত আমাদেরকে দিলই না,
উল্টা কুফুরি, উল্টা নাশকরি এবং নিরাশ হয়ে যায়, মানে আর লাভ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিরাশ। আমরা আল্লাহ বলেন নিরাশ হওয়া এটা মুমিনের কাজ নয়, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন সবসময় আশাবাদী থাকে আমার আল্লাহর রহমতের। যেমন গত জুমায় বলেছিলাম হযরত সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, নিজকে নিজে কত বড় অপরাধী মনে করতেছেন। জনবে কামাউজিল বাহারে বালহিয়া আকসারুহু, আল্লাহ আমার গুনাহ তো সাগরের তরঙ্গের ন্যায় বরং এর থেকেও বেশি। কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, প্রত্যেকটি গুনা আকারে আয়তনে পাহাড়ের নাই, হিমালয় পর্বতের নাই, বরং এর থেকেও বড়। তাই বলি কি আমি নিরাশ? না। ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আফাকা জানা হিল বারুজাতে বালহিয়া আসগারুহু, কিন্তু আল্লাহ আমি ধন্যবাদ দিয়েছি কোন দরবার? যে দরবারে রহমতের সাগর এত বড় এত বড় এত বড়, যার মধ্যে আমার এই পাহাড় তুল্য সাগরের তরঙ্গ থেকে বেশি গুণাগুলো ছেড়ে দিলে মশা মাছির পাখার মতো মনে হবে না। এত বড় রহমতওয়ালার দরবারে ধন্যবাদ দিয়েছি, আমি কেন নিরাশ হব? উনি যদি ক্ষমা করে দেন তো কিছুই না ওনার জন্য, তো নিরাশ নয়। তো নৈরাশ্যতার দরবার এই দরবার নয়, কিন্তু কাফের মুশরিকের স্বভাব লয়া ওসন কাফুর, নিরাশ হয়ে যায়, নাফরমানি শুরু করে দেয়। ওয়ালা ইন আযাকনাহু নারমা আবাদা দাররা মাসাতু লায়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আননি, আবার যদি কষ্টের পরে মুসিবতের পরে দুঃখের পরে অনেক নেয়ামত দিয়ে দেই, নেয়ামত ভোগ করতে থাকে, তখন তারা বলে কি লায়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আননি, কো বলা গেছে আমার থেকে, নিজেকে ওই কর্তার দিকে তাদের নজর নেই, দৃষ্টি নেই, তো বলা গেছে দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারেহুন ফাখু, খুব খুশি আর ফখর আরম্ভ করে, আমার কৃতিত্ব, আমি অর্জন করেছি এই সুখ শান্তি, এই নিয়ামত, এই সম্পদ, এই স্বাস্থ্য, সব আমার অর্জন, ভুলে গেছে। যদি আমার অর্জন হয় তো দুনিয়াতে কেউ কি গরিব থাকতো? গরিব কি চেষ্টা কম করে দুনিয়া অর্জন? কারণ ধনীদের থেকে আরো দশ গুণ বেশি, ধনীরা মাথার গাম এভাবে পায়ে ফেলে না, গরিবরা যেভাবে মাথার গাম পায়ে ফেলে, এরপর অত গরিব। তো বোঝা গেছে ধনী গরিব আমার হাতে নয়, সম্পদ আমার হাতে নয়, দিয়েছেন তো আমার আল্লাহ, কিন্তু মনে করে আমার কৃতিত্ব, যার কারণে অহমিকায় লিপ্ত হয়, তাকাব্বুর করে, সব আমার কৃতিত্ব মনে করে, ফখর শুরু করে। ইল্লাল্লাযীনা সাবারূ ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তবে সকল মানুষ যে নাফরমানি করে তা নয়। ইল্লাল্লাযীনা সাবারূ, তবে যারা ধৈর্য ধারণ করে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। সবর অর্থ তো আমরা বলি ধৈর্য, আরবি এমন একটি ভাষা, এক একটি শব্দের ভিতরে একটা সাগর যেন ঢুকিয়ে আছে, অন্য ভাষায় এগুলো ব্যক্ত করা সম্ভব হয় না, এমন একটা প্রশস্ত ভাষা। সবর আসল অর্থ হল বেঁধে রাখা, সবর আসল অর্থ হল বেঁধে রাখা। যারা ধৈর্য ধরে কি বেঁধে রাখে, এদের মন চায় ধৈর্য হারা হইতে, ছুটাছুটি করতে, নফসকে বেঁধে রাখছে ছুটাছুটি করবো না, এক জায়গায় থাকো, মন চায় গুণা করি, নফসকে বেঁধে রাখা হয়েছে, গুণা করতে দিব না, গুণা থেকে নফসকে বেঁধে রেখেছে, এটা হলো আসল সবর। তো গুণা থেকে নিজ নিজে বিরত রাখলো, সবরও মানে গুণা থেকে বিরত রাখলো, নফসকে বেঁধে রাখলো, গুণা করতে দিল না, ও আমেলো সালে হাত ন্যাক আমল করলো, তার মানে গুণা থেকেও ফিরে রইল, ন্যাক আমলও করলো, দুই কাজ করলো। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক বলেন এদের জন্য আমার ক্ষমা, এরা অন্য অপরাধ করলো আমি ক্ষমা করে দেই, এবং ওয়া আজরুন কাবীর, অনেক বড় প্রতিদান আমি এদেরকে দান করি। দুই কাজ করলে, সবর করো, নেক আমল করো, বড় প্রতিদান, ক্ষমা তো আছে তার পাশাপাশি বড় প্রতিদান দান করি। ক্ষমার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচলা, প্রতিদানের মাধ্যমে জান্নাত পেয়ে গেলা।
বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ পেতে হলে দুই কাজের দরকার, সবর আর আমলে সালে। এটাকে শকরও বলতে পারে, সবর শকর আমরা বিপরীতমুখী শব্দ মনে করি। গুনা থেকে নফসকে বেঁধে রাখলাম, সবর হইল, নেকামল করার তৌফিক পাইলাম, আল্লাহ পাকে শকর আদায় করলে শকর হইল। তো সবর আর শকরের দুই কাজ করলে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সবরের কারণে জাহান্নাম থেকে নাজাত, শকরের কারণে জান্নাত। বড় সহজ, মোটেও কঠিন না, শুরু শুরুর দিকে একটু কঠিন মনে হবে, কিন্তু দু চার দিন যদি একটু সহ্য করে নেই, এরপরে দেখবেন যে এখন আর কঠিন রয়নি, এখন সহজ হয়ে গেছে। দিনের প্রতিটি কাজ যখন শুরু করবেন, শুরু করার আগে মনে হবে বড় কঠিন। তাই কোন বুজুর্গ বলে, সখতি যে রাস না ডর এক জরা হিম্মত তো কর, সখতি যে রাস না ডর এক জরা হিম্মত তো কর, গাম জন রহে না হে মুশকিল রাস্তা মুশকিল নেহি, গাম জন রহে না হে মুশকিল রাস্তা মুশকিল নেহি, কাম কো খুদ কাম পেঁচা দেতা হে অঞ্জাম তক, ইবতিদা কর না হে মুশকিল ইন্তহা মুশকিল নেহি, ইবতিদা কর না হে মুশকিল ইন্তহা মুশকিল নেহি। রাস্তায় চলতে কষ্ট হবে, ভয় পাচ্ছ কেন? একটু হিম্মত কর, সাহস কর, এক জরা হিম্মত তো কর, অপেক্ষা করা, খাপা খাপি করা, এটা বড় মুশকিল। গাম জন রহে না হে মুশকিল রাস্তা মুশকিল নেহি, করবে কি করবে না এই চিন্তা ভোগ করা, এটা কঠিন। কাজ শুরু করে দাও, দেখবা রাস্তা মোটেও কঠিন নয়, রাস্তা সহজ। দিন বড় সহজ, যখন রাস্তা অতিক্রম করা শুরু করবে, কাজ আরম্ভ করে দিবে, সবর সকর শুরু করে দিবে। বুজুর্গান দিন বলেন, কাম কো খুদ কাম পেঁচা দেতা হে অঞ্জাম তক, কাজকে কাজ তোমাকে সমাধা পর্যন্ত পৌঁছাই দিবে, টার্গেটে পৌঁছাই দিবে, কাজ শুরু করে। ইবতিদা কর না হে মুশকিল ইন্তহা মুশকিল নেহি, শুরু করা কঠিন, শেষ মাথায় পৌঁছা, টার্গেটে পৌঁছা, সফলতা অর্জন করা, এটা কঠিন নয়। আমাদের এখানে একজন মুসল্লি আছেন, পুরা ১২ বছরের নামাজ কাজা করে গেছেন, ১২ বছরের। সাধারণ কথা, একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ, ৩৫ কত, ১৫০, এক মাসে ১৫০ ওয়াক্ত, ১২ মাসে ১২ দেড়ে কত, ১৫০০, হ্যাঁ না ১৮০০, এরপরে ১২ বছরের ১৮কে ১২ দিয়ে গুণ দেন কত, এত হাজার হাজার নামাজ কাজা শেষ হয়ে গেছে ওনার, করে ফেলছে। কিন্তু শুরু করার আগে মনে হইতো, আরে বাবারে ১২ বছরের নামাজ কাজ করা কি সম্ভব হবে, শুরু করছেন, হয়ে তো গেছে। কাম কো খুদ কাম পেঁচা দেতা হে অঞ্জাম তক, ইবতিদা কর না হে মুশকিল ইন্তহা মুশকিল নেহি, শুরু করা কঠিন, শেষ মাথায় পৌঁছা, এটা কঠিন নয়। হিম্মত করে বান্দা সবর করবে, গুনাহ থেকে নিজকে নিজে বিরত রাখবে, নফসকে বেঁধে রাখবে, আর শকর করবে, আল্লাহর আদেশগুলো মেনে চলবে, দেখবেন সহজে আল্লাহকে পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, এনজিও ব্রাক সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে? এনজিওদের অধিকাংশ পয়সা করি হারাম নির্ভর, এর থেকে বিরত থাকা চাই। প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পর দুনিয়াতে নেক সন্তান রেখে গেলে তার সওয়াব কবরে পাবে, পক্ষান্তরে বদ সন্তান রেখে গেলে আজাব পাবে। তাহলে যদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের বদকারদের দরুন কি পাপের ভাগ পাবে? এই প্রশ্নটি আমাকে এক ভাই করেছেন, যার যুক্তিসঙ্গত উত্তর আমি দিতে পারিনি। প্রশ্নটি যত সহজ, আসলে কথাটি এত সহজ নয়। নেক সন্তান রেখে গেলে সওয়াব পৌঁছবে, বদ সন্তান রেখে গেলে গুনাহও পৌঁছবে, এই শেষ অংশটা তো হাদিসে নেই। হাদিসে আছে, ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছে, সে তার আব্বার জন্য দোয়া করে, এ সওয়াব তার কবরে পৌঁছবে। বদ সন্তান রেখে গেলে তার গুনাহ পৌঁছবে, এ কথা হাদিসে নেই।
অতএব এখন আর প্রশ্ন টিকল না। আদম আলাইহিস সালাম বৎসন্তানের কারণে গুনাগার হবেন এটা রইল না। দুই নম্বর কথা, একটা হয় সরাসরি গুনা করা আর একটা হয় গুনার উপকরণ হওয়া, কারণ হওয়া, সবব হওয়া। আমি যদি ঠিকই আমার সন্তানকে নিজেই ন্যাক বানানোর জন্য চেষ্টা করিনি, বরং আমার কারণে ছেলে বধ হয়ে গেছে, এই বধ হওয়ার পিছনের কারণ হইলাম আমি, এই কারণে ঠিকই আমি গুনাগার হব, আমার কবরে গুনা পৌঁছতে থাকবে। আদম আলাইহিস সালাম তো চেষ্টায় কোনো প্রকার ত্রুটি করেননি, এরপরও যদি আমরা বধ হই এই দোষ ওনার উপর যাবে না, যেহেতু উনি এই বধের উপকরণ হননি, উনি তো চেষ্টা করে গেছেন। তাই আপনার যদি চেষ্টা করে যান আপনার ছেলে ন্যাক হোক, চেষ্টা ত্রুটি না করেন, এরপর ছেলে ন্যাক হয়নি বধ হয়ে গেছে, এই গুণ আপনার কবরে পৌঁছবে না। প্রশ্ন, অনেকের কাছে শোনা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা তারা দুইজন হাজ নেফাস থেকে পবিত্র ছিলেন, কথাটি সঠিক নয়। প্রশ্ন, খুতবা চলাকালীন ইশারায় কথা বলা যাবে কি, এটারাও ঠিক নয়। প্রশ্ন, স্ত্রীর সাথে একই গোসলখানা একসাথে বিবস্ত্র অবস্থায় গোসল করা যাবে কি না, যাবে। প্রশ্ন, মার্কেটিং জব করা কি জায়েজ, যেমন ইউনিলিভার কোম্পানিতে এর পণ্য সমূহ লাক্স আর অন্যান্য বিভিন্ন পণ্য ইত্যাদি, এগুলো মার্কেটিং করা, যে সমস্ত পণ্য গুনাহের কাজে ব্যবহার হয় না এগুলো মার্কেটিং করতে পারবেন, যেগুলো গুনাহের কাজে ব্যবহার হয় এগুলো করলে গুনাহ হবে। প্রশ্ন, কোন কারণে যদি আমি ভোট দিতে না পারি তাহলে কি আমার গুনাহ হবে, সে কারণটা কি সামনে আসলে বোঝা যাবে। প্রশ্ন, গায়রে মাহরাম ব্যক্তির কাছে লেখা পাঠিয়ে আমি কি মুরিদ হতে পারবো, পারবেন। প্রশ্ন, বিভিন্ন এলাকায় দেখা যায় কোরবানির সময় কোরবানি দাতাদের থেকে গোশত নিয়ে নিয়ে সংগঠন ভিত্তিক এক জায়গায় জমা করে এবং গরিবদের মাঝে বন্টন করে, শরীয়ত ইহার কোনো বাধা নিষেধ আছে কি, এমন জমা করা ঠিক নয়, যার যার ইচ্ছা যাকে দিতে সে নিজে দিয়ে দিবে, আমি জমা করে আবার পৌঁছাবো, আমাকে এত দায়ভার ইসলামী শরীয়ত দেয়নি। প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায় আর স্বামী তার কথা মতো তালাক দিয়ে দেয়, তাহলে তালাক দেওয়ার জন্য সরকারিভাবে কাজে যে টাকা নেয় এটা স্বামী দিবে নাকি মহিলা দিবে, এটা সরকারি আইন কি, ওই হিসাবে আমল হবে। প্রশ্ন, এলাকা থেকে কতটুকু সীমান অতিক্রম করলে সফর হুকুম শুরু হয়, এলাকার আবাদি বসতি বাড়তে বাড়তে যতটুকু পর্যন্ত শেষ হয়েছে এরপর থেকে সফর হুকুম শুরু হয়, বর্তমানে ঢাকা শহরের সীমানা কতটুকু, যে সীমানা অতিক্রম করলে সফর হুকুম শুরু হবে, পশ্চিম দিকে গাবতলি ব্রিজ, উত্তর দিকে টঙ্গী ব্রিজ, পশ্চিম দিকে কাঁচপুর ব্রিজ, দক্ষিণ দিকে পোস্তকলা ব্রিজ এবং বাবুবাজার ব্রিজ, অর্থাৎ চতুর্দিকের নদীর ভিতরে হলো ঢাকা এক শহর, এর বাইরে গেলেই সফর শুরু হবে। প্রশ্ন, মহিলারা নিজ বাড়ি থেকে মাহরাম ছাড়া কতটুকু পথ একা একই যেতে পারবে, ফেতনা ফাসাদের ভয় থাকলে মোটেও পারবে না। প্রশ্ন, এক আর যদি ফেতনা ফাসাদের ভয় না থাকে তাহলে সফরের রাস্তার আগ পর্যন্ত যেতে পারবে। প্রশ্ন, এক ব্যক্তির নিকট থেকে 1,00,000 টাকা করজ নেই এবং আমার একটি শস্য ক্ষেত বন্ধক রাখি, অতঃপর ওই ব্যক্তি আমাকে ক্ষেতটি এই শর্তে চাষ করতে চায় যে শস্যের অর্ধেক ফসল তাকে দিতে হবে, এমত অবস্থায় শরীয়তের হুকুম কি বিস্তারিত জানতে পারছি, শস্যের অর্ধেক যদি তাকে দেন এটা হবে বর্গা চুক্তি, বর্গা চুক্তি করলে আগে যে বন্ধকী চুক্তি ছিল ওইটা বাতিল হয়ে যায়, এখন যদি আপনি তার ঋণ পরিশোধ না করেন সে ওই জমি বিক্রি করে ঋণ পরিশোধ করার কোনো সুযোগ আর পাবে না, যেহেতু ওই চুক্তি বাতিল হয়ে গেছে, বর্গা চুক্তি শুরু হয়ে গেছে। প্রশ্ন, দাদার জন্য বোন এবং সৎ দাদার স্ত্রী মাহারাম নাকি গায়রে মাহারাম, দাদার জন্য বোন কার বোন, দাদার বোন না কার বোন তো লেখেননি। প্রশ্ন, আমার মা বাবা বিবি বাচ্চা ভাই বোন এদের দিনের কথা বলা বা দিনের উপর চলার ব্যাপারে আমার বলার সীমানা কতটুকু, যতটুকু বললে এরা দিনের রাস্তায় আসবে অতটুকু সীমানা। প্রশ্ন, কাজা নামাজ এক বৈঠকে যদি ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ পড়া হয় তাহলে কি হবে, বসে বসে পড়তে হবে না, দাঁড়িয়ে পড়বেন, একসাথে পড়লে হবে। প্রশ্ন,
বিতরের নামাজে আমি যদি দোয়ায় কুনুত না পড়ে রুকু ও সেজদায় চলে যাই, তাহলে কি সেজদা সাহু দেওয়া লাগবে? জি লাগবে। প্রশ্ন, আমি টিভি চ্যানেলের কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা অনুষ্ঠানে দেখেছিলাম, আলেমগণ অনেক জোরপূর্বক বলেছে বিতরের নামাজ মাগরিবের মতো দ্বিতীয় রাকাতে বৈঠক করার কথা উল্লেখ নেই। এরা টিভির আলেম, মুফতি ভিন্ন, টিভির আলেম ভিন্ন। একাধিক হাদিসে আছে বিতরের দুই রাকাত পরে মাগরিবের নাই বসতে হয়। একত হাদিসে আছে মাগরিব হলো দিনের ভিতির, আর যেটাকে আমরা বিতির বলি এটা হলো রাতের ভিতির, উভয় ভিতির একরকম। বেশ কম কতটুকু তাও হাদিসে আছে, দিনের ভিতির মাগরিবের শেষ রাকাতে ফাতেহার পরে সুরা নেই, রাতের ভিতরে শেষ রাকাতে সুরা আছে। দিনের ভিতরে দোয়ায় কুনুত নেই, রাতের ভিতরে কুনুত আছে। দিনের ভিতরে উল্টা তকবির নেই, রাতের ভিতরে উল্টা তকবির আছে। এই সময় একটি কিতাব সামনে আসতেছে ইনশাল্লাহ, হাদিসের উদ্ধৃতি দিয়ে হাদিস সহকারে পড়ে নেবেন। প্রশ্ন, আমার বাড়ি মাগুরা, আমি মিরপুর থাকি। আমার প্রশ্ন হল, বাড়িতে যাওয়ার সময় জোহর আসর কাজা হয়ে গেছে, এখন এই নামাজ আমি কিভাবে পড়ব? বাড়িতে গিয়ে দুই রাকাত করে পড়বেন। প্রশ্ন, কোরআন শরীফ হেফজ করে হেফজ বলে গেলে কি গুনাহ হয়? যে গুনাহ হয়। প্রশ্ন, আমার শুধু মাজারে যেতে মন চায়, এখন আমি কি করব? জিয়ারতের নিয়তে যাবেন, ঘুরাফেরা নিয়তে যাবেন না। প্রশ্ন, আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে, কিন্তু আজান দিলে আমার নামাজ পড়তে মন চায় না, তাহলে মতামতে কি করব? মনের উপর ছুরি চালিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। প্রশ্ন, এক ব্যক্তি বলে কোরআন শরীফ হেফজ করা ফরজ নয়, ওয়াজিবও নয়, কিন্তু হেফজ করে ইয়াদ রাখা ওয়াজিব, কথাটি কি কোরআন হাদিস সম্মত? হেফজ করে ইয়াদ রাখা ওয়াজিব বলা তো ঠিক নয়, বাকি হেফজ করা ওয়াজিব নয় ফরজ নয় এই কথা ঠিক। প্রশ্ন, ফজরের নামাজ কাজা হয়ে গেলে তা যদি মাগরিবের পর বা আসরের পর আদায় করা হয়, তাহলে কি দ্বিতীয় রাকাত ফজরের সাথে দুই রাকাত সুন্নতেরও কাজা করতে হবে? সূর্য একবারে বরাবর মাথার উপর আসার আগ পর্যন্ত যদি কাজা করেন তো সুন্নত পড়ে নেওয়া ভালো, এরপর হয়ে গেলে আর সুন্নত নেই। প্রশ্ন, কেউ ঢাকায় দীর্ঘদিন ধরে থাকে, সে যদি নিজ গ্রামের এলাকায় কিছুদিনের জন্য যায়, তাহলে কি তার কসর নামাজ পড়তে হবে? এলাকায় তার যদি জায়গা জমিন বাড়িঘর থাকার ব্যবস্থা থাকে তো সেখানে পুরা নামাজ পড়বে। প্রশ্ন, বিজেতিদেরকে সাহায্য করা যাবে কিনা? জি যাবে। অনেক সময় দেখা যায় তারা মসজিদের সামনে এসে হাত পাতে, তাহলে কি তাদেরকে সাহায্য করা যাবে? যাবে। প্রশ্ন, পেশাবযুক্ত কাপড় ড্রাই ওয়াশে পরিষ্কার করলে পাক হবে কি? একাধ ফোঁটা যদি গড়িয়ে পড়ে ও যেটা দিয়ে করে কিনামিটার স্প্রিট, তাহলে পাক হয়ে যাবে। প্রশ্ন, মুনতাখাব হাদিস কিতাবের সব হাদিসের উপর আমল করা যাবে কিনা? সকল হাদিস নির্ভরযোগ্য নয়। প্রশ্ন, লোকমুখে শোনা যায় ইব্রাহিম আলাইহিসসালাম এর আগুনে ব্যাঙ পেশাব করেছিল, এই কথাটি কতটুকু সত্য? বিভিন্ন কিতাবে দেখা যায়। প্রশ্ন, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে কিনা? জিনা পারে না, নিজকে নিজে পারে। প্রশ্ন, দুই ভাই একসাথে সমান বা কম বেশ করে টাকা দিয়ে একজনের নামে কোরবানি করলো এবং গোশত ভাগ করে নিয়ে গেল, তাহলে ইহা জায়েজ হবে কিনা? জিনা জায়েজ হবে না। প্রশ্ন, বিবাহের সময় অনেক সময় ছেলের উপর বাধ্য করে শব্দের বহির্ভূত মোহর নির্ধারণ করা হয়, অনেক সময় ছেলে রাজি না হলে মারধর করা হয়। জানার বিষয় হল, শব্দের বহির্ভূত মোহর নির্ধারণ করলে কি তা পরিশোধ করা আবশ্যক? ছেলে যদি মেনে নেয় তাহলে আবশ্যক হবে, মেনে না নিলে হবে না। প্রশ্ন, আমি একজন ছাত্র, আমি যদি ভোট দিতে বাড়িতে যাই তাহলে 1500 টাকার মতো ব্যয় হবে। জানার বিষয় হলো, আমি যাকে ভোট দিব তার থেকে এই টাকা নেওয়া জায়েজ হবে কি? জি না, জায়েজ হবে না। প্রশ্ন, বর্তমানে বিভিন্ন খতিব সাহেব ও বক্তাদেরকে দেখা যায় যে তাদের সামনে তাদের বয়ানের ভিডিও ধারণ করা হয় এবং উহা প্রচার করা হয়। অনেকে ইহাকে ইসলাম প্রচারের মাধ্যম মনে করে, জায়েজ বলে। আবার অনেকে বলে ইসলাম প্রচারের উপর প্রচারের উপর মওকুফ নয়, তাই ইহা জায়েজ নয়। কারো কারো মতে এটা জায়েজ, কারো কারো মতে না জায়েজ, যার যেদিকে ভক্ত হয় আমল করতে পারেন। প্রশ্ন, ফটো তোলা ও ভিডিও করার হুকুম কি? বিনা প্রয়োজনে বৈধ নয়। প্রশ্ন, বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করার হুকুম কি? জায়েজ। প্রশ্ন,
আমি পরিবেশে পড়ে অর্থাৎ এক তাফসিরে বসে হুজুর রুমাল দিয়ে বলে যে সবাই বুঝা জানাবে কি লিখছেন। প্রশ্ন, আমি একদিন ওয়াজে কালো জিরাকে না কালো জিরার তেলকে মৃত্যু ছাড়া সব রোগের মহ ওষুধ বলা হয়েছে। জিহাদি শরীফে কালো জিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ বলা হয়েছে। প্রশ্ন, একামতের জবাব দেওয়া যাবে না এটা সঠিক কিনা? আজানের ন্যায় একামতের জবাবও মুস্তাহাব, তবে জুমার একামতের জবাব নেই। প্রশ্ন, মাসবুক ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে ফেলে তাহলে কি সেজদা সহ দিতে হবে? জি না, দিতে হবে না। প্রশ্ন, মেয়েরা যদি শীতের সময় গড়ের জিন্সের প্যান্ট পরে তাহলে কি সেটা নাজায়েজ হবে? জি না, নাজায়েজ হবে না। প্রশ্ন, কোমরে হাত দিয়ে দাঁড়ালে কি কোনো সমস্যা হবে? এটা নিষেধ। প্রশ্ন, আর্থিক সংকটের কারণে বাড়িতে গিয়ে ভোট দিতে পারছি না, এখনো কি আমার গুণ হবে? হবে না। প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কয়জন? আমারও দরকার নেই, আপনারও দরকার নেই। প্রশ্ন, মহিলারা ভিডিও বয়ান শুনতে ও দেখতে পারবে কি? পারবে। প্রশ্ন, নাবালক বাচ্চা নামাজরত অবস্থায় থাকলে তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে কি? জায়েজ নেই। প্রশ্ন, কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পর্কে আপনার ধারণা কি? এটা একটা গলত তরিকা, মানুষকে দিন থেকে সরিয়ে নেওয়ার পায় তারা মাত্র। মাওলানা ফরিদ উদ্দিন মাসুর সম্পর্কে আপনার ধারণা কি? আমার একা ধারণা কি আসে আর যায়, সারা দেশে আলেম ওলামারা তাকে সমর্থন করেন না। প্রশ্ন, প্রফেসর মুশফিক আহমেদ সাহেবের কোনো বয়ান বা বই পড়া যাবে কি না? যাবে। প্রশ্ন, আমি মাগরিবের আগে দোয়া করি অপবিত্র অবস্থায়, তাহলে আমার দোয়া কবুল হবে কি না? দোয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়। প্রশ্ন, আমার নামাজ কাজা হয়েছে কিন্তু কত রাকাত তা জানা নেই, এখন কি করব? খুব জোর দিবেন, মনকে কত ওয়াক্ত হতে পারে, এর থেকে কিছু বেশি নামাজ কাজা করবেন সতর্কতামূলক। প্রশ্ন, আমি শুনেছি প্রেম করা মানে নিজের বোনকে বিবাহ করা, এটা সত্য কিনা? অবৈধ প্রেম হারাম, বৈধ নয়, তবে বোনকে বিবাহ করার নামান্তর এ কথাও ঠিক নয়। প্রশ্ন, বলা হয়ে থাকে যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, কিন্তু যখন দেখি গত পহেলা ডিসেম্বর এক ডিসেম্বরে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার পাপীরা চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তখন রাগে ঘৃণায় মন ভরে উঠে। এই অবস্থায় উক্ত ব্যক্তিকে ঘৃণা ছাড়া আর কি করা যায় বুঝিয়ে বলে উপকৃত হব, দোয়া করব তার হেদায়েতের জন্য। প্রশ্ন, আমি আগে গান শুনতাম, বর্তমানে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখায় গান শোনা ছেড়ে দিয়ে অবসর সময় এবং কাজের ফাঁকে ফাঁকে ইসলামে গজল শুনে থাকি। কিছুদিন আগে এক আলেমকে বলতে শুনেছি যে তিনি বলেন ইসলামে গজল শোনা ঠিক নয়, এটা সময় অপচয়ের মধ্যে সামিল। তার কথাটি কতটুকু সত্য? শুধু ইসলামের নাম দিলে ইসলামে গজল হয় না, যদি বাস্তবে ইসলামে হয় সাথে বাদ্য না থাকে তো শোনা যাবে। প্রশ্ন, পুরুষের জন্য নামাজে দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝে যেমন ফাঁকা রাখতে হয় সেজাতে কি তেমন ফাঁকা রাখতে হয় নাকি মিলিয়ে রাখবে? পায়ের আঙ্গুলগুলো যথাসাধ্য কেবলা দিকে ফিরিয়ে রাখা জরুরি বেশি পা মিলানোর তুলনায়, তাই যদি পা ফাঁকা রাখলে আঙ্গুল কেবলা দিকে বেশি ফিরি তো ফাঁকা রেখে পায়ের আঙ্গুলগুলো কেবলা দিকে ফিরিয়ে রাখবেন। প্রশ্ন, যদি কোনো তাবলিগের সাথে ওলামায়ে কেরামকে মহব্বত করে এবং নিজের ছেলে মেয়েদেরকে কওমি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় দান সাদাকাও করেন আর সাফ সাহেবকে আমির হতে হবে তা জরুরি মনে করেন না, তবে তাকে ও তার অনুসারীদেরকে খারাপ মনে করেন না এবং তাদের সাথে চলেন, তবে এমন ব্যক্তিকে আমরা সাদপন্থী বলবো নাকি তিনি ওলামাদের সাথে আছেন মনে করব? সাহেব এবং তার পন্থীদের যে সমস্ত আকিদা বিশ্বাস এখন তো সামনে আরো ব্যাপক হারে আসতেছে, আমার কাছে অনেকগুলো জমা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এতে একথা বলা মুশকিল যে তারা বাস্তবে তাবলিগি। যেমন ধরেন আগে এই দেশ ছিল পাকিস্তান, এরপরে আমরা স্বাধীনতা অর্জন করে দেশের নাম রেখেছি বাংলাদেশ, এখন কি বাংলাদেশকে পাকিস্তান বলা বৈধ হবে? হবে না। কেউ যদি এখনো বলে যে না আমি পাকিস্তানি,
রাষ্ট্রদ্রোহিতা হবে না, এটা ভিন্ন রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তান ভিন্ন, বাংলাদেশ ভিন্ন, দুই রাষ্ট্রের সংবিধান ভিন্ন, সব ভিন্ন, এখন এক বলা ঠিক হবে না, দুই রাষ্ট্রকে এক বলা ঠিক হবে না, অন্যায় হবে। তেমনিভাবে আমাদের মুরব্বীরা এই জমাতের নাম রেখে গেছেন তাবলিগী জমাত, এখন সাদপন্থীরা নাম রেখে দিয়েছেন এতায়াতের জমাত। তাহলে তাবলিগী জমাত এতায়াতের জমাত এক হলো না দুই? দুই হলো, যেমন পাকিস্তান বাংলাদেশ দুই দেশ, এক দেশ নয়। তা আমরা তো তাবলিগী জমাতকে সমর্থন করি, এটা বুজুর্গরা বের করে গেছেন, আল্লাহ নবীও তাবলিগ করে গেছেন, এতায়াতের জমাত বুজুর্গরা বের করেননি, তা এটা তাবলিগ এক নয়। অতএব যে সমস্ত কর্মকাণ্ড আকিদা বিশ্বাস এতায়াতে জমাতরা রাখে, এটা তাবলিগী জমাতের আকিদা বিশ্বাস নয়। তাবলিগী জমাত আকিদা বিশ্বাস ইসলাম সম্মত, মুরব্বীরা যেভাবে বের করে গেছেন সেভাবে চললে এখনো ইসলাম সম্মত হয়, আর ওনাদের নাম পর্যন্ত বাদ দিয়ে আরেক নাম দিয়ে চললাম, তাহলে এটাকে তাবলিগী জমাত বলা চলে না। এটা ইসলামের জন্য আল্লাহ মাফ করুক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াইছে, বুঝতে বেশি ব্যাগ পাওয়ার তো কথা নয়। যেমন আমাদের দেশে বর্তমান যে এক ভাগ তাবলিগী জমাত আর এক ভাগ এতায়াতি জমাত, তাবলিগী জমাতের মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব, এতায়াতি জমাতের মুরব্বী ওয়াসিফ সাহেব। আচ্ছা আপনারা বলেন তো তাবলিগী আগে কে এসেছেন, জুবায়ের সাহেব না ওয়াসিফ সাহেব? জুবায়ের সাহেব। তাহলে উনি বেশি বুঝবেন না ইনি বেশি বুঝবেন? আচ্ছা দুই নম্বর কথা, জুবায়ের সাহেব সবসময় কাকরাইলে পড়ে থাকেন আর ওয়াসিফ সাহেব সবসময় থাকেন না ব্যবসা বাণিজ্য যান? জুবায়ের সাহেব তো আর কোনো কাজ করতেন না, এখানেই থাকতেন। তো তাহলে তাবলিগ বেশি জুবায়ের সাহেব বুঝবে না ওয়াসিফ সাহেব? তিন নম্বর কথা, জুবায়ের সাহেব হলেন মাওলানা জুবায়ের আর ওয়াসিফ সাহেব মুফতি ওয়াসিফ সাহেব কি? ইঞ্জিনিয়ার। তাহলে দিন মাওলানা বেশি বুঝবেন না ইঞ্জিনিয়ার? তো তাহলে আর বুঝার বাকি থাকে কোনটা হক কোনটা না হক? চার নম্বর কথা, আমাদের মুরব্বীরা যে তাবলিগী জমাত বের করে গেছেন তাদের নিয়ম নীতি কি হয়েছে, তোমার এক গাড়ে চর মারে আর একটা গালে গিয়ে দাও, এটা না? এভাবে লাঠি ধরার অনুমতি তারা দিয়েছিলেন? দেননি। তাহলে এখন কেন লাঠি হাতে আসে? তাহলে বোঝা গেছে তাবলিগী জমাত নয়, তাবলিগের নিয়ম নীতি বহির্ভূত কাজ। পাঁচ নম্বর কাজ, তাবলিগের একটি গুরুত্বপূর্ণ উসুল আর নীতি কি, একরামুল মুসলিমিন, মুসলমানদের ইজ্জত এহতারাম করো। তাই লাঠি দিয়ে যে পিটাইলাম, মাথায় বাড়ি মারলাম, এমন কি যারা টঙ্গীর ময়দানের মাদ্রাসায় হেফজখানায় পড়ে নাবালক ছোট্ট ছোট্ট ছাত্র, এরা পর্যন্ত তাদের মারপিট থেকে রেহাই পায়নি, তাহলে বলেন একরামুল মুসলিমিন কোথায় গেল? আচ্ছা যারা বালেক বয়স্ক তাদের দৃষ্টিতে হয়তো এরা মুসলমান নয় তাই পিটেছে, যারা নাবালেক আল্লাহর কোরআন পড়তেছে এদেরকে কাফের বলা বৈধ হবে? তাহলে এদেরকে কেন পিটাইল? তো একরামুল মুসলিমিন কই? তো যার মধ্যে একরামুল মুসলিমিন নেই, তাবলিগের গুরুত্বপূর্ণ মূলনীতি নেই, সে আবার তাবলিগী হয় কি করে? সে তাবলিগ বিরুদ্ধাচরণ করে, তাবলিগী নয়, তাবলিগের ক্ষতি করে। এমন কি টঙ্গীর ইস্তেমায় ময়দানে যে হেফজখানাটি আছে এই হেফজখানাটি ভেঙে চুরে তসনস করে দিয়েছে, মাদ্রাসার কি অপরাধ? মাদ্রাসা কি দিনের খেদমত করে না দিনের বিরোধিতা করে? তাহলে মাদ্রাসা কেন ভাঙলেন, এই অপরাধটা কি? ছয় নম্বর কথা, ওই দিন ইস্তেমার মাঠে সাথীদের যে সামানপত্র ছিল এগুলোকে গনিমতের মাল বলে লুট করে নিয়ে গেছে। আচ্ছা যদি তোমাদের দৃষ্টিতে যুদ্ধ হয় কাফের বিরুদ্ধে, গনিমতের মাল হইল মেনে নিলাম, কর্তব্যের তর্কের খাতিরে মেনে নিলাম গনিমতের মাল, গনিমতের মাল নিজের নামা বৈধ না আমির বন্টন করে দিবে? তো এদের এই মালগুলো যে নিয়ে গেল ইস্তেমা থেকে আমির বন্টন করছিল? করেনি। তাহলে এটা দিন না বদ্দিনী? এটা বদ্দিনী হইল, দিন তো হয়নি। সাত নম্বর, যে মালগুলো তাদের পছন্দ হয়নি এগুলোকে পিটায়া ভেঙে চুরে, যেমন সিলভারের প্লেট সিলভারের পাতিল এগুলোকে ভেঙে চুরে এখানে মেশা করে থুয়ে গেছে, এগুলো সাথে নেয়নি। তো তাহলে মাল নষ্ট করা, আল্লাহর নেয়ামত নষ্ট করা ইসলাম অনুমতি দেয় দেয় না। আট নম্বর কথা, যে কাঁথাবালিশগুলো পছন্দ হয়নি কাঁথাবালি এগুলোকে আগুন লাগিয়ে জ্বালায় দিয়ে গেছে, এভাবে আল্লাহর নেয়ামত আগুন লাগিয়ে জ্বালায় দেওয়া, এটা কি ইসলামে বৈধ বলে? বৈধ বলে না। কাফের বিরুদ্ধে যদি যুদ্ধ হয়, কাফের যদি আত্মসমর্পণ করে তখন তার উপরে আক্রমণ করা ইসলামের দৃষ্টিতে হারাম, বৈধ নয়। এমনকি মক্কা বিজয় দিবস আল্লাহ নবী পরিষ্কার ঘোষণা দিয়েছেন কেউ আত্মসমর্পণ করলে তাকে আঘাত করা যাবে না, কিন্তু টঙ্গীর ময়দানে এই ছাত্রগুলো কত আত্মসমর্পণ করছে, এই হেফজখানা না বলক ছেলেরা আব্বা পর্যন্ত ডাকছে যে আপনাকে আব্বা বলি, ওকে আর পিটাবেন না, তারপরও পিটেছে লাথি মেরে নদীতে,
পচা পানিতে ফেলে দিয়েছে, পা দুষছে, আমি সাঁতার জানি না, আমাকে নদীতে ফেলবেন না, তারপরও ফেলছে, মাথা তুলে উপর থেকে ইট মারছে, এদেরকে মানুষ বলা চলে? এমন হায় না, এরা আবার তাবলিগ করে, লজ্জারত ব্যাপার। মাথায় পাগড়ি পরে দেন সব খোলস মাত্র, বাস্তবের ভিতরে দেই নেই, এগুলি সব দিনই তাবলিগকে কলুষিত করার জন্য, তাবলিগের মতো গুরুত্বপূর্ণ একটি কাজটিকে বন্ধ করে দেওয়ার জন্য পায় তারা মাত্র। এখন পরিষ্কার, যেখানে আল্লাহ পাক বলেন না জানলে আলেম থেকে জেনে নাও, আল্লাহর রাসূল বলেন আলেম আমার প্রতিনিধি, আর সেখানে বলে আলেমের দরকার নেই, আলেমের মাথায় বাড়ি মারে, এটা মানুষ হলে সম্ভব হয়? কোনোদিনও সম্ভব নয়। এরা বাস্তবে তাবলিগি নয়, এটা বিজাতিদের আক্রান্তে, এরা চক্রান্তে পড়ে গেছে, এরা তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে বিজাতিদের চক্রান্তে পড়ে, এটা বাস্তবে তাবলিগি নয়। খুব হুঁশিয়ার থাকবেন, এদের থেকে সতর্ক থাকবেন, খবরদার, এদের কোনো তালিমে বসবেন না, উদ্দেশ্য তালিম নয়, দিন থেকে মানুষকে বিরত রাখা, ফিরিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد رب العالمين কতগুলো গুণগার মানুষ বুক ভরা আশা নিয়ে কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে করিম নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানিয়ে দাও। আয় আল্লাহ দুনিয়া ও আখরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব করম। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মত পর্যন্ত সরাতে মোস্তাকিমের উপর অটল রাখো, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এবং সর্বকালে হক কথা বলার এবং হক পথে চলার সৎসাহসিকতা নসিব ফরমাও। আয় আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন বাল বাচ্চা যারা অসুস্থ, মেহরবানি করে মোকাম্মল সুস্থ করে দাও, সুস্থতার সাথে দীর্ঘ আয়াত নসিব ফরমাও। আমাদের আওলাদ ফরজন্দদেরকে দ্বীনের মুখলেস খাদেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটি বিয়ের অনুষ্ঠান আছে, একটু বসি, বিয়ের অনুষ্ঠান আছে, বসি।